তো জোহার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শৈলেন মাহাতো ব্লগ। ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে হিয়া খুলাসা জোহার জানাই। আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে বন্ধুরা আমি পৌঁছে গেছি একদম অযোধ্যা পাহাড়, যেখানে অযোধ্যা পাহাড় টপ হিল যে জায়গাটাকে বলে সেই জায়গায় আমি পৌঁছাই গেছি। সেই জায়গায় পৌঁছাই আজকে আমার, গতকাল পৌঁছাইছি বিকালবেলা, তো আজকেও বিকাল হয়ে গেল, মানে একদিন আমার পুরাপুরি হয়ে গেছে। তো আজকে আমি মনে করলি যে ময়ূর পাহাড় ঘুরতে যাব। তো ময়ূর পাহাড় আমার ওই হিল টপের বেশি দূরে নেই, মানে একদম সামনেটাই আসি। আমি কিছুক্ষণ রেস্ট নিলি, এই যে সাইকেলটা আছে দেখতে পাচ্ছ এইদিকে, সাইকেলটা দাঁড়কায় নিয়ে করে কিছুক্ষণ রেস্ট নিলি, খাওয়া দাওয়া করেছিলি ওই হিল টপে, তারপরে ময়ূর পাহাড়ের দিকে আসছি আর কি। তো চলো ময়ূর পাহাড়টা দেখা যাক, ময়ূর পাহাড়ে কী আছে নাই আছে, ময়ূর আছে না, পাহাড় আছে না, কী আছে সব তোমাদেরকে এই ব্লগে দেখাবো। তোমরা ব্লগটাই কন্টিনিউ থাকো, শেষ অবধি দেখো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর লাইক করো, কমেন্ট করো, তোমাদের মতামত জানাও। তো চলো বন্ধুরা ময়ূর পাহাড়ে যাওয়া যাক। তো বন্ধুরা আমি ময়ূর পাহাড়ের মানে একদম পাশে একটা মাঠ ছিল, সেই মাঠটায় বসেছিলি, আর ওই দিকে দেখতে পাচ্ছ যে ওই দিকেলেই আসলি আর কি, মানে ওইদিকে হিল টপের রাস্তা আছে, তো এটা এইদিকে আসি করে আমি বসেছিলি, ফাঁকা জায়গা, তখন লোকজন নাই নাই বেশি, টুরিস্ট ওইদিকে ছিল তখন, এখন আছে কি নাই জানি নাই। তবে এই রাস্তা ধরে করি, ও টপ হিলের রাস্তা ধরে করি এখন ময়ূর পাহাড়ের দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছ নতুন চকচক করছে রাস্তা, আগেরবারে যখন আসেছিলি তখন অতটা সুন্দর ছিল না, কিন্তু এখন অনেক সুন্দর করে নিয়েছে। তো ময়ূর পাহাড়ে গাছপালায় ভর্তি আছে না, ময়ূর আছে না, কী আছে তোমাদেরকে সব দেখাবো। তো চলো ধীরে ধীরে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মানে পুরুলিয়া পুরো একদম বিশাল ব্যাপার। এটা গত বছর ছিল না, এই হোটেলটা নতুন বানাইছে, এক জায়গায় লিখা দেখতে পাই গেছি ময়ূর পাহাড় বলি। তো এখানে অনেক গাড়ি ছিল, তো তখন লোকজন ছিল ওখানে আসলি নেই, মানে একটু অন্যরকম লাগতেছিল যে হ্যাঁ তো লোক আছে, এখন যাবো না, ফ্রি যখন হবে সে সময় যাব। দাদা সাইকেলটা কি পার্কিং করতে হবে? না হ্যাঁ আমি একটু পাহাড়ের উপর দিকে ঘুরে আসছি। তো এই যে দেখতে পাচ্ছ এই স্ট্যান্ডটা নতুন বানাইছে, আগে ছিল নাই, এখন গাড়ি পার্কিংয়ের জন্য একটা স্ট্যান্ড বানাইছে। এখানে দোকান আগে ছিল না, এখন দোকান একটা দুটা করে বনছে আর কি। একটা ছোট গেট ছিল, এখন গেটটা বাঁশের বেড়া নিয়ে করি বনাইছে, সুন্দর সাজাইছে গোছাইছে। তো দেখতে পাচ্ছি ডাস্টবিনও বনাইছে, আগে ডাস্টবিন ছিল নাই, এখন গত বছর আসি এবছর পুরা ডাস্টবিন দেখছে নাই, চকচক চকচক করছে। তো এই হচ্ছে ময়ূর পাহাড়ের রাস্তা, ধীরে ধীরে আমি ময়ূর পাহাড়ের উপর দিকে উঠছি। তো বন্ধুরা ময়ূর পাহাড়ের রাস্তা আমি পাইয়ে গেছি, ময়ূর পাহাড়ে এখন ধীরে ধীরে উঠছি। তো অনেক একটার সময় খাঁছি, এখন 4টা বাজে, হালকা হালকা খিদাও লাগছে, নামি করি কিছু খাবো এখানে নিচে। তো চলো ময়ূর পাহাড়ে ময়ূর দেখা যায়, হ্যাঁ এখন দেখা যায় পাহাড়ে বিশাল বড় বড় পাথর, পাহাড় মানে তো পাথরেই হবে, এখানে কি আর সমুদ্রের মতন জল পাবো, পাহাড়ে এসেছি মানে পাহাড়ে। তো ময়ূর পাহাড়ের লে উপরটার লে ভিউটা সেই লেভেলের লাগছে, দেখতেই পাচ্ছ ওই যে সামনে যে ঘরগুলো দেখাচ্ছে ওইটা হচ্ছে হিল টপ, আর বড় একটা ফ্ল্যাট দেখাচ্ছে ওইটাও হিল টপের মধ্যেই আছে। জায়গাটা দেখো সেরা লাগছে, সেরা ওয়াচ টাওয়ার বানাইছে দূরে দেখতে পাচ্ছি। আর ওইখানে টয়লেট, টয়লেট বানাইছে, তো আগে টয়লেট ছিল নাই, এখন টয়লেট বানাই নিয়েছে। তো অনেক কিছুই আপডেট হয়েছে, সিঁড়ি বানাই নিয়েছে, সিঁড়ি ছিল নাই যখন আসি গত বছর, এবছর সিঁড়ি বানাই নিয়েছে।
कतगुला धाप आछे एकटु गुंती करब। ময়ূর পাহাড় উঠতে গেলে কতগুলো সিঁড়ির ধাপে উঠতে হবে। একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা আঠেরোটা উনিশটা কুড়িটা একুশটা বাইশটা তেইশটা চব্বিশটা পঁচিশটা ছাব্বিশটা সাতাশটা আঠাশটা উনত্রিশটা তিরিশটা একত্রিশটা তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ পঞ্চাশ উনিশ কুড়ি, প্রায় একশো কুড়িটা সিঁড়ি আছে, মানে ধাপ আছে। তো একশো কুড়ি ধাপে ময়ূর পাহাড়ের একদম ফুল একদম পারফেক্ট জায়গায় পৌঁছাতে পারবে। আর উপর টানলে এরকম একটা ভিউ লাগবে, মানে সেরা ভিউ, দেখতেই পাচ্ছ একদম সেরা ভিউ। আর ওয়াচ টাওয়ারের দিকে এখন যাব, ওয়াচ টাওয়ারের লোক আছে, ওরা নামলে উঠবো না তার আগেই উঠবো। তো বন্ধুরা, ময়ূর পাহাড় উঠতে গেলে একশো কুড়িটা ধাপ আছে, একশো কুড়িটা ধাপ পায়রাই করিন, তারপরে তোমরা ময়ূর পাহাড়ের একদম পারফেক্ট জায়গাটায় পৌঁছাবে একদম। তারপরে ওয়াচ টাওয়ার পাবে, ওয়াচ টাওয়ারে উঠি করি চারদিকের ভিউটা নিবে, আমিও নিব, তোমরাও নিবে যদি কোনোদিন আসো। তো চলো বন্ধুরা, এখন ওয়াচ টাওয়ারের উপরে উঠে যাক। বন্ধুরা, গেট করা আছে, গেট এখন ওপেন আছে পুরো। তো এখানেও সিঁড়ি সিস্টেম, মানে একদম গোল হয়ে করে উঠতে হবে, দেখতেই পাচ্ছে পুরো সেই লেভেলের লাগছে, পুরো মার্বেল পাথর দিয়ে করে বানায় নিয়েছে ওয়াচ টাওয়ারটা। উপরের ভিউটা দেখাবো তোমাদেরকে, কেমন লাগছে না লাগছে ময়ূর পাহাড়ের। ওরে বাবরে, সেরা সেরা লাগছে, সেরা সেরা। দেখো ওইদিকে হিল টপ, আর এদিকে শুধু পাহাড় 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 পাহাড়, বুঝছই তো, সেরা লাগছে। তাহলে পলাশের সময় আসলে আরো ভালো লাগবে। এটা তো একটা ভিউ পয়েন্ট, আরো উপরে উঠি একদম গোল করা আছে, দিকটাও দেখতে পাচ্ছ পুরো একদম সেই লেভেলের লাগছে। জমিন গুলোয় ধান নাই, ধান কাটি নিচ্ছে, ধান চাষ হয়েছিল না জানি নেই, হয় নাই, দূরে গেলে দেখা যায় হয় নাই। সবজি চাষ আছে নিচে পাহাড়ে, প্রচুর পরিমাণে সবজি চাষ হয়। আমি যখন বাঘমুন্ডি দিয়ে আসলি অযোধ্যা টপ হিল, তখন দেখছি যে প্রচুর সবজি চাষ হয়েছে। বন্ধুরা, ফাইনালি একদম ওয়াচ টাওয়ারের উপরে উঠে গেছি। উপরে উঠে করি চারদিকটা যখন ভিউটা দেখছি না, তোমাদেরকে দেখালি আরও দেখাবো। তো হেভি সুন্দর লাগছে, মানে ময়ূর পাহাড়ের চারদিকটা দেখতে, মানে অযোধ্যা টপ হিলের ভিউটা যদি নিতে চাও তাহলে এই ময়ূর পাহাড়ে আসতে হবে। ময়ূর পাহাড়ে পুরো একদম ওয়াচ টাওয়ার বানানো আছে, কোনো অসুবিধা নাই, পুরো একদম সেই লেভেলের দেখতে পাবে। কোথার থেকে এসছো? আমরা দুর্গাপুর থেকে এসছি। দুর্গাপুর থেকে এসছো? হ্যাঁ। এখানে কোথায় থাকছো? আমরা এখানে কি মঙ্গলা হোটেলে। আচ্ছা, মঙ্গলা হোটেলে কতদিন থাকবে? আমরা আজ আছি, কাল আছি, পরশু আছি, তারপর দিন রিটার্ন করবো। আচ্ছা, অনেক দিন। হ্যাঁ, সব জায়গায় ঘুরতে গেলে তো থাকতে তো হবে। অযোধ্যা তো ছোট জায়গা না, একদিনের তো ট্যুর নয়, না না না, একদিনের তো ট্যুর, অনেকগুলো প্লেস আছে আর কি, অনেকগুলো প্লেস, 18-19টা প্লেস আছে, সবগুলো দেখতে গেলে তো সময় লাগবে, সময় তো লাগবেই, আমিও সময় নিয়ে করে এসেছি অবশ্যই। তুমি কোথা থেকে এসছো? আমি ঝাড়গ্রাম থেকে এসেছি। ঝাড়গ্রাম? হ্যাঁ। তো দাদারা যে দুর্গাপুর থেকে এসছে, প্রচুর সময় নিয়ে করে এসছে, তিন চার দিন ধরে, উনিশটা প্লেস আছে দাদারা বলছে। পরশুদিন এসছি, পরশুদিন, আজকে তাহলে দুদিন হয়ে গেল। আজকে দুদিন হয়ে গেল, পরশু যেন আমরা রাত করে ঢুকেছি, কালকে দিন ঘুরেছি, আজকে দিন। কেমন লাগছে তোমাদের? কেমন লাগছে? প্রচুর খুব সুন্দর লাগছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল, খুব ভালো, খুব ভালো জায়গা।
আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে পুরুলিয়া, আর আমরা দুজন মিলে গেছি, দুটো বন্ধু। আচ্ছা আচ্ছা, তোমরা দুজনেই এসছো? আমরা দুজনেই এসছি, আর আমি তো সিঙ্গেল এসছি দাদা। আরে বাবা, ব্যাচেলার হও তো এই জায়গাটা অবশ্যই ঘুরে যাবে, খুব ভালো জায়গা, খুবই ভালো জায়গা, খুব ভালো জায়গা, আমি সাইকেলে করে এসেছি। আমার মঙ্গলবার আমি বেরিয়েছি, আজকে মঙ্গলবার, বুধবার হয়ে গেল সাইকেলে। হ্যাঁ, পুরো একদম টাটা হয়ে করে এসেছি, আমার 8-9 দিন হয়ে গেল। তো দাদাদের সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো, দাদাদেরকে কিছু জিজ্ঞেস করলাম পুরুলিয়ার ব্যাপারে, দাদারাও বললো যে হ্যাঁ পুরুলিয়া খুব ভালো জায়গা, আর পুরুলিয়ার যদি কিছু দেখতে চাও তাহলে সাথে সময় নিয়ে করে আসবে, 1-2 দিনের ইয়েতে আসলে ঠিকঠাক হবে পুরুলিয়াটা। হবে না, একদম হবে না, মোটামুটি 3 দিন আসতেই হবে, 3 দিনের ট্যুর নিয়ে আসতেই হবে। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সব কিছু তোমাদেরকে একদম স্পষ্ট দেখান দিলি। তো বন্ধুরা, তোমরা তো দেখলেই যে আমি ময়ূর পাহাড়ে গিয়েছিলাম, অযোধ্যা টপ হিল থেকে গিয়ে করে ব্লগিং করছিলাম, সব কিছুই করছিলাম, হিল টপ থেকে ভিউ টিউ সব কিছু নিয়ে করে যখন আমি নামার সময় হঠাৎ করে দেখছি আমার ফোনে 2% চার্জ হয়ে গেছে। তো ব্লগটা আমি সেখানে শেষ করতে পারিনি, তোমাদেরকে বলতে পারিনি, তার জন্য সরি সরি সরি। আর এখন রুমে এসে করে তোমাদের ব্লগটা যখন এডিট করতে বসবো বলছি, তখন দেখছি ওই ক্লিপটা নেই, তো চার্জ না থাকলে তো আর আমি ক্যামেরা অন করে নিতে পারিনি, তার জন্য সরি বন্ধুরা। নেক্সট টাইম আর এরকম হবে না, ব্লগ একদম যে জায়গাতে যাব সেই জায়গাতেই ব্লগ শেষ করব, তার মধ্যে আর এরকম কোনো ভুল ভ্রান্তি বা কিছু থাকবে না, ত্রুটি থাকবে না। তো তোমাদেরকে, তোমাদের কাছে আমি এখনও সরি চাইছি, আর বলে রাখছি নেক্সট টাইম আর হবে না। আর ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর ব্লগটা এখানে শেষ করছি, জয় হিন্দ, বন্দে মাতরম, জহার।